আসনে কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, যাই হোক, আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে কি, আমরা পড়ছিলাম কারেন্ট ইলেকট্রিসিটি, রাইট? ওকে, কারেন্ট ইলেকট্রিসিটিতে আমাদের হচ্ছে গিয়ে আমরা কার্শফ ল পড়েছি, আমরা হচ্ছে গিয়ে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছি। আজকে হচ্ছে গিয়ে আমরা দেখব যে শান্ট, লাস্ট ক্লাসে বলেছিলাম যে শান্ট নিয়ে একটা কনসেপ্ট ছিল, ওই কনসেপ্টটা বাদ পড়ে গেছে, আমরা হচ্ছে কি আজকে শান্ট কনসেপ্টটা হচ্ছে কি ডিসকাস করব। ওকে ওকে, শুরু করা যাক। তোমাদের কলেজ কেমন চলছে? আই মিন ক্লাস কেমন? ভালোই চলছে। ক্লাস আজকে সবাই হচ্ছে আপনাকে ডিমান্ড করেছে যাতে আপনি ক্লাস নেন। বুঝি নাই, গোটা ক্লাস হচ্ছে ফিজিক্স টিচার চেঞ্জ করে আপনাকে দিতে বলেছে। কে গোটা ক্লাস, আই টু এর সবাই, কাকে বলেছে? জিহান মিসকে। ওকে, আই টু মানে কি তোমরা? জি স্যার, ওকে, আরেকটু ওয়েট করতে হবে মনে হয় তোমাদের। হ্যাঁ, এটা জিহান মিসে বললো। হ্যাঁ, সেকেন্ড ইয়ার বিদায় নিলে এরপর একটা অপরচুনিটি ক্রিয়েট হবে তোমাদের ক্লাস নেওয়ার, তখন আর কি আমি যদি চাই তাহলে নিতে পারি, মানে এটা আমার ইচ্ছার ওপর নির্ভর হ্যাঁ, করবে। আপনি মেবি 100 আপ সেকশনে ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, 100 আপ সেকশনে ক্লাস নিচ্ছেন আপনি? এটা মিস বললো, বুঝি না, হান্ড্রেড সামথিং, 100টার উপরে সেকশনের উপর আপনি ক্লাস নিচ্ছেন না, এটা মিস বললো। ও আচ্ছা, 100টা? হ্যাঁ, এরকম কিছু একটা বললো, 100টার উপরে বলছে, 100 সামথিং, ক্লাস? 120 ওর সাথে এরকম কিছু একটা। না না, এরকম কিছু না। যাই হোক, সেকেন্ড ইয়ার চলে গেলে তোমাদের ক্লাস নেওয়ার একটা অপরচুনিটি হবে, I1 I2 সেটা নেওয়ার, তখন হয়তো নিতে পারি, ঠিক আছে? তখন ইনশাল্লাহ, যদি আমি চাই, যদি আমি ডিপার্টমেন্টে বলি যে I1 I2 এর ক্লাস আমি নিব, তখন আমাকে দিবে, তবে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ক্লাস টাইমিংটা আমার সাথে সুইটেবল হয় কিনা, ঠিক আছে? যদি সুইটেবল হয় ক্লাসে মেবি স্যার কেউ হচ্ছে প্রেজেন্ট যে টিচার তার সাথে কেউ মানায় নিতে পারছে না, যে নাজির মিস আছে ওনার সাথে, ওকে, বুঝতে সবার পেরেছি ওনাকে নিয়ে কমপ্লেন। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, উনি তো উনি তো অনেক কমফোর্টেবল তোমাদের সাথে, তোমাদেরকে ক্লাস নিয়ে, আমি যতটুকু শুনতে পেরেছি, জানতে পেরেছি। হ্যাঁ, বাট মেবি সবার কমপ্লেন আছে, একজন ক্লাসে দাঁড়ায় আজকে মিসকে বলছে যে ওনার পড়া বুঝে না, দেখ গোটা ক্লাস এগ্রি করছে। ওকে ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। আজকে আমরা যে টপিকসটা পড়বো সেটা খুবই একটা ছোট টপিকস, শান্ট। ওকে, শান্ট এটা কি? শান্ট হচ্ছে গিয়ে খুবই একটা লো ভ্যালিউ রেজিস্টার, ঠিক আছে? এমন একটা রেজিস্টার যার রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে খুবই লো, এটা হচ্ছে গিয়ে গ্যালভানোমিটারের সাথে হচ্ছে গিয়ে এটার কানেকশন দেওয়া হয়, ঠিক আছে? গ্যালভানোমিটারের কানের সাথে কানেকশন দেওয়া হয় মানে কিভাবে, মানে হচ্ছে গিয়ে শান্ট গ্যালভানোমিটারের কাজ কি এটা আগে একটু বলো দেখি, তোমাদের মধ্যে কে জানো বলো দেখি, গ্যালভানোমিটার কি বা গ্যালভানোমিটার কার কাজ কি বলতে পারবা? আসনা মোহাম্মদ, আয়েশা, নিশাত, তাসনিয়া, হোয়াট ডাজ গ্যালভানোমিটার ডু, বা গ্যালভানোমিটারের কাজ কি, এটার টার্গেটটা কি, এটা মূলত কি করে? স্যার, ফ্লো অফ কারেন্ট ক্যালকুলেট করে? ফ্লো অফ কারেন্ট ক্যালকুলেট করে? না, ফ্লো অফ কারেন্ট ক্যালকুলেট করে হচ্ছে অ্যামিটার। অ্যামিটারের কাজ হচ্ছে কি একটা সার্কিটের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট পাস হচ্ছে এটা ফাইন্ড ভোল্টেজ আউট করা। ক্যালকুলেট করে? ভোল্টেজ ক্যালকুলেট করে হচ্ছে যেই ইনস্ট্রুমেন্ট সেটা হচ্ছে কি ভোল্ট ভোল্টমিটার। মিটার। ওকে, তাহলে গ্যালভানোমিটার কি কাজ করে? গ্যালভানোমিটার মূলত কোন একটা সার্কিটের ভিতরে কারেন্ট প্রেজেন্ট আছে কি নাই এটার এক্সিস্টেন্সটা ও হচ্ছে গিয়ে জানাতে হেল্প করে,
ওকে, তুমি একটা মনে করে গেল একটা সার্কিট কানেকশন দিয়েছো, ওই সার্কিটের ভিতরে যে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না তুমি তো দেখতে পাবা না, তোমার চোখ দিয়ে তো তুমি ইলেকট্রনের ট্রাভেলিংটা দেখতে পাবা না। তো গ্যালভানোমিটারের কাজ হচ্ছে গিয়ে ওই সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, বেসিক্যালি কারেন্ট পাস হচ্ছে কি না এটা ক্যালকুলেট বা ক্যালকুলেট না দেখা, চেক করা। ওকে, দেখবা মাঝে মাঝে দেখবা বাসা বাড়িতে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নষ্ট হলে, টেলিভিশন বা ফ্রিজ এগুলো নষ্ট হলে মিস্ত্রি আমার যখন মেকানিক আসে তখন কিছু একটা চেক করে, অ্যামিটার দিয়ে চেক করে যে এই পাত দিয়ে কারেন্ট যাচ্ছে কিনা, এটা চেক করে। যদি পাস হয় তখন তিনি বুঝতে পারে যে এখানে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, এভাবে তিনি চেক করেন। বাট গ্যালভানোমিটার দিয়ে চেক করেন যে কারেন্ট পাস হচ্ছে কিনা। তো গ্যালভানোমিটারের কাজ হচ্ছে গিয়ে ওই সার্কিটের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হচ্ছে কিনা জাস্ট চেক করা, কম নাকি বেশি এইটা ক্যালকুলেট করবে হচ্ছে অ্যামিটার। তো গ্যালভানোমিটার হচ্ছে গিয়ে খুবই গ্যালভানোমিটার যে ইনস্ট্রুমেন্টটা এটা হচ্ছে গিয়ে ইউজ করা হয় টু চেক কারেন্ট, ঠিক আছে, টু চেক কারেন্ট। তো গ্যালভানোমিটার হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করা হয় কারেন্ট চেক করার জন্য। এটার আরেকটা ইয়ে হচ্ছে এটা খুবই সেন্সিটিভ একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। এখন এই সেন্সিটিভ যে ইনস্ট্রুমেন্ট, ও মনে করো গ্যালভানোমিটার, আমি যদি গ্যালভানোমিটারটা একটু কনস্ট্রাক্ট করি, এখানে গ্যালভানোমিটারটা দেখতে হচ্ছে এরকম থাকবে, এখানে একটা স্কেল থাকে, তোমরা মনে হয় দেখেছো হাসনা মোহাম্মদ, রাইট, তুমি ল্যাবে এসেছিলে তাই না? জি স্যার দেখেছি। দেখেছো না একটা গ্যালভানোমিটার রাইট লেফট এন্ড রাইট এ টিক দিচ্ছে, ওইটা হচ্ছে গ্যালভানোমিটার। ওই সার্কিটের ভিতরে কারেন্ট যখনই পাস হয় তুমি কিন্তু দেখেছো যে একটা গ্যালভানোমিটার রাইটে চলে যাচ্ছে, আবার অপোজিট ডিরেকশনে কারেন্ট গেলে গ্যালভানোমিটার অপোজিটে চলে যাচ্ছে, এটা তুমি দেখতে পেয়েছো। সো গ্যালভানোমিটার দেখতে হচ্ছে এরকম, এটার এখানে হচ্ছে একটা স্পাইন থাকে, ওকে, এটা হচ্ছে কি জিরো মার্কিং করা থাকে, আর এখানে প্লাস মার্কিং করা থাকে, এখানে মাইনাস মার্কিং করা থাকে। তো গ্যালভানোমিটারের ভিতর যদি কারেন্ট যায় সেটা অল্প হোক আর বেশি হোক, দেখা যায় কি গ্যালভানোমিটার পুরোটাই এদিকে টিক দিয়ে দেয়, বেশি দিল পুরোটাই, এটা পুরোটাই হচ্ছে গিয়ে এখান থেকে এইভাবে এখানে চলে আসে, আর অপোজিট ডিরেকশনে কারেন্ট গেলে একটা সার্কিট সেটা এদিকে চলে আসে, মানে কারেন্টের অ্যামাউন্ট অল্প হলেও চলে যাবে, বেশি হলেও চলে যাবে। এখন গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যদি কারেন্ট বেশি অ্যামাউন্ট কারেন্ট পাস হয় তাহলে একটা প্রবলেম হয়, এটা একটা সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। কি রকম প্রবলেম হয় ওইটাই আমরা আজকে ডিসকাস করব। মনে করো এটা হচ্ছে গিয়ে আমাদের একটা রেজিস্টার, এটার সাথে একটা গ্যালভানোমিটার কানেকশন আছে, এটাকে আমরা একটা ব্যাটারির সাথে কানেকশন দিয়েছি, এভাবে কারেন্ট এই পথে আসবে, এই রেজিস্টারের ভিতর দিয়ে ট্রাভেল করে এই গ্যালভানোমিটার দিয়ে পাস করে যাবে। কিন্তু গ্যালভানোমিটারটা আমরা যে ইউজ করতেছি, এই গ্যালভানোমিটারে মনে করো গায়ে লিখা আছে, গ্যালভানোমিটারের গায়ে লিখা আছে 0 to 0.1 ampere, 0 to 0.1 ampere, মানে হচ্ছে গিয়ে মানে কি এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে ম্যাক্সিমাম 0.1 ampere কারেন্ট পাস করলে এই গ্যালভানোমিটার টিকে থাকবে, এর বেশি অ্যামাউন্ট যদি কারেন্ট পাস হয় তাহলে ওই গ্যালভানোমিটারের যে ওয়্যার আছে বা কানেকশন আছে বা গ্যালভানোমিটারের যে ইনস্ট্রুমেন্ট যে অনেকগুলা কন্টেন্ট আছে ভেতরে, ছোট ছোট চিপ আছে, সার্কিট আছে, ওইগুলা ভিতর দিয়ে যখন এক্সট্রা কারেন্ট পাস হবে ওই গ্যালভানোমিটারটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে মূলত। বেশি কারেন্ট যদি পাস হয় কোনো গ্যালভানোমিটারের ভিতর দিয়ে, ওই গ্যালভানোমিটারে বুঝছে কি এক্সট্রা কারেন্টের জন্য গ্যালভানোমিটারটা হিট প্রডিউস হবে, ওই হিট এতটা বেশি হিট ক্রিয়েট হবে যে গ্যালভানোমিটারটা পুড়ে যাবে। গ্যালভানোমিটার পুড়ে গেলে কি হবে, এই গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে, এখানে যে গ্যালভানোমিটার ইউজ করছি এটা নষ্ট হয়ে যাবে। এটা নষ্ট হয়ে গেলে কি হবে, এটা একটা এরকম একটা ওপেন সার্কিটের মতো কাজ করবে, ঠিক আছে, এরকম মনে হবে, এরকম। তো এরকম যদি হয়ে যায় তো তোমাদের কাছে কি মনে হয় কারেন্ট কি পাস করবে নাকি করবে না বলো তো? করবে না। করবে না কেন? কারণ কারেন্ট এসে দেবে, তো দেয়ার ইজ নো ওয়ে টু ক্রস দিস পাথ, সো এখান থেকে কারেন্ট পাস হবে না। তাহলে গ্যালভানোমিটারকে কি করতে হবে, এক্সট্রা কারেন্টের হাত থেকে আমাকে রক্ষা করতে হবে, প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট করার জন্য আমরা কি করি, প্রোটেক্ট করার জন্য আমরা এমন একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করি যেটার নাম দিয়েছি, সায়েন্টিস্টরা নাম দিয়েছে শান্ট। শান্ট কি, শান্ট হচ্ছে, শান্ট নিয়ে যদি আমি একটু কথা বলি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেজিস্টার, এটা হচ্ছে শান্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেজিস্টার উইথ ভেরি লো রেজিস্ট্যান্স, ঠিক আছে। শান্ট হচ্ছে গিয়ে কি একটা রেজিস্টার
যেটা হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে ভেরি লো, খুবই সামান্য 0.001 বা 0.002 এরকম তার রেজিস্ট্যান্স হয়ে থাকে। তো এটা গ্যালভানোমিটারের সাথে কিভাবে কানেকশন করে করা হয়ে থাকে? গ্যালভানোমিটারের সাথে এটা মনে করো এটা গ্যালভানোমিটার ইউজ করা হয়, কি হবে একটা মেইন কারেন্ট, এটা মনে করো ব্যাটারি থেকে একটা কারেন্ট আসছে, এ একটা রেজিস্টার, এখানে গ্যালভানোমিটার আছে, আমরা গ্যালভানোমিটার সাথে একটা শান্ট, এই হচ্ছে গিয়ে গ্যালভানোমিটার সাথে এই শান্ট হচ্ছে গিয়ে এস, এই শান্টের ভ্যালু রেজিস্টার একটা ইউজ করা হচ্ছে, তার ভ্যালু হচ্ছে এস, এটা হচ্ছে ক্যাপিটাল আর, এস শান্ট এটাকে আমরা এভাবে গ্যালভানোমিটার সাথে প্যারালালি কানেকশন করে দিব। করে দিলে কি হবে বলো দেখি? করে দিলে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হবে, ও এসে এই পথে আসবে, এদিক দিয়ে এসে আবার এই দিকে যাবে, এই পয়েন্টে এসে সে এখানে আসবে, এসে তার কাছে কি দুইটা ওয়ে, একটা হচ্ছে টু দা রাইট ডিরেকশন আর একটা হচ্ছে গিয়ে কি টু দা ডাউনওয়ার্ড ডিরেকশন। তাহলে কি হবে, এই ডাউনওয়ার্ড ডিরেকশনের ভিতর দিয়ে যেহেতু এখানে কি হয় শান্টের যে ভ্যালু, মনে করো গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স এটাকে আমি জি দিয়ে যদি এক্সপ্রেস করি, মনে করো এভাবে লিখলাম যে রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটার, রেজিস্ট্যান্স অফ গ্যালভানোমিটারকে আমি ক্যাপিটাল জি বললাম, আর হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্স অফ শান্ট এটাকে আমি এস বললাম। তাহলে কি হবে, এখানে হচ্ছে গিয়ে শান্টের যে ভ্যালু এটা গ্যালভানোমিটার থেকে অনেক ছোট, অনেক ছোট হলে কি হবে বলো তো, কারেন্ট এই পয়েন্টে এসে দেখবে, মনে করো গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্ট পাস করছে আই জি অ্যান্ড শান্টের ভিতর দিয়ে কারেন্ট পাস করছে আই এস, শান্ট এই এই পাথে এস এর ভ্যালু হচ্ছে অনেক কম, মানে রেজিস্ট্যান্স অনেক লো, আর এই পাথে হচ্ছে রেজিস্ট্যান্স অনেক শান্ট থেকে বেশি। তাহলে বলো দেখি কারেন্ট কোন পাথে বেশি ট্রাভেল করবে, শান্টের মধ্য দিয়ে নাকি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে? শান্টের মধ্য দিয়ে, শান্ট শান্টের মধ্য দিয়ে আই কারেন্ট হচ্ছে বেশি বেশি পাস করবে, তখন হচ্ছে কি এখানে আই এস ইজ গ্রেটার দেন হবে আই জি। গ্যালভানোমিটার দিয়ে মূলত আমি চেক করবো যে কারেন্ট পাস হচ্ছে কি হচ্ছে না। গ্যালভানোমিটারের রেঞ্জ আমরা মনে করো গ্যালভানোমিটারের রেঞ্জ আমি এখানে লিখে দিলাম সাপোজ 0 to 0.1 অ্যাম্পিয়ার। এখন মনে করো এই পাথ দিয়ে ট্রাভেলিং কারেন্ট আসতেছে হচ্ছে গিয়ে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলে কি হবে, এই পাথ দিয়ে আসা এসে দেখবে এই পথে লোয়ার ভ্যালু মানে এস এর ভ্যালু অনেক কম, তাহলে ম্যাক্সিমাম কারেন্টটা কি হবে এই পাথ দিয়ে ট্রাভেল করে যাবে, আর আমরা এমন ভাবে কানেকশন করব যাতে করে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে এর থেকে বেশি কারেন্ট না যায়, বুঝতে পারছি? তখন কি হবে ম্যাক্সিমাম কারেন্টটা শান্ট দিয়ে পাস করে যাবে, আর গ্যালভানোমিটার দিয়ে আমি শুধু চেক করব যে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, এটাই তো, আর তো কোনো কিছু না। তখন আমি কি করলাম গ্যালভানোমিটারের কে গ্যালভানোমিটারটাকে আমি শান্ট ইউজ করে গ্যালভানোমিটারকে আমি কি করলাম এক্সট্রা হিটের হাত থেকে বা পুড়ে যাওয়ার হাত থেকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে আমি গ্যালভানোমিটারকে প্রোটেক্ট করতে পারলাম, বুঝতে পেরেছি? বলো কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, এভাবে আমরা কি করতে পারি শান্ট নিয়ে শান্টকে আমরা ইউজ করতে পারি, মনে থাকবে পরীক্ষাতে আসবে হোয়াট ইজ শান্ট, এক্সামে সেটা 1 নম্বরের জন্য আসে, 1 মার্কের জন্য আসে, হোয়াট ইজ শান্ট, তো আমরা লিখবো হচ্ছে কি শান্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইটস এ রেজিস্টার উইথ এ লো ভেরি লো রেজিস্ট্যান্স, অথবা বইতে আছে আমরা অবশ্যই বইয়ের ল্যাঙ্গুয়েজটাই ফলো করব, বুঝা গেছে? এটা আমরা ধরে নিয়েছি, এটা সবগুলা গ্যালভানোমিটার যা সবসময় যেরকম হবে এমন কোনো রিজন নাই, আমরা হচ্ছে কি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে ধরে নিয়েছি। সামটাইমস কিছু গ্যালভানোমিটার থাকে যেটা রেঞ্জ হচ্ছে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত ওর রেঞ্জ হইতে পারে, বুঝতে পারছি? সো আমাদের ফিজিক্স ল্যাবে তোমাদের থেকে যে গ্যালভানোমিটার ইউজ করা বা দিবে এই গ্যালভানোমিটার রেঞ্জটা হচ্ছে গিয়ে এমন তোমাদের যে সোর্স দিবে মানে মেইন সোর্স যেটা দেয়া আছে এই সোর্স থেকে এমন কোন কারেন্ট বের হবে না যে যে কারেন্ট গ্যালভানোমিটারকে পুড়িয়ে ফেলতে পারে, সো বুঝে শুনে সেই সোর্স ইউজ করা হচ্ছে এন্ড ওই রকমই গ্যালভানোমিটার আমাদের ল্যাবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? তো আমরা যখন কাজ করব, তোমাদের মেবি রিসেন্টলি ল্যাব শুরু হয়ে যাবে আফটার সেকেন্ড ইয়ার চলে যাওয়ার পরে হয়তো বা তোমাদের ল্যাব শুরু হবে, তখন তোমরা এই কাজগুলো দেখতে পাবা, অ্যান্ড ল্যাবে যদি মাঝে মাঝে যদি আমি আসতে পারি তখন তোমাদেরকে আরো সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবো, ঠিক আছে? ওকে, এখন আমি শান্ট নিয়ে কিছু মেকানিজম করব। শান্টের কাজ হচ্ছে গিয়ে এই যে গ্যালভানোমিটারের যে রেঞ্জ 0 থেকে 0.1
এটাকে গ্যালভানোমিটার রেঞ্জ আমি কিভাবে ইনক্রিজ করতে পারি, এটা শান্ট ইউজ করে একটা গ্যালভানোমিটার রেঞ্জ ইনক্রিজ করা যায়, এক্সামে আসে। হোয়াট ইজ দ্য মেকানিজম টু ইনক্রিজ দ্য রেঞ্জ অফ গ্যালভানোমিটার, এটা 2 মার্কের জন্য আসবে। আমি কোয়েশ্চনটা লিখে দিচ্ছি, এই কোয়েশ্চনটা নিয়েই হচ্ছে কি আজকে আমরা স্টাডি করব। কোয়েশ্চনটা সবাই লিখি কেমন। কোয়েশ্চনটা হচ্ছে, লিখো সবাই, হোয়াট ইজ দ্য মেকানিজম টু ইনক্রিজ দ্য রেঞ্জ অফ গ্যালভানোমিটার। ওকে, হোয়াট ইজ দ্য মেকানিজম, কি আমরা কোন মেকানিজমটা ফলো করবো এখান থেকে। এইখান থেকে আমাদের এমসিকিউ তে অনেক কোয়েশ্চেন হয়, অনেক অ্যাডমিশন টেস্ট বলো, বোর্ড বলো, প্রচুর কোয়েশ্চেন হয় এখান থেকে, শান্ট থেকে। আমরা হচ্ছে গিয়ে এটাই আজকে একটু স্টাডি করতে চাই। ওকে, আসো। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে গিয়ে একটা সেল ইউজ করছি। এই সেল থেকে কারেন্ট আসছে, হচ্ছে আই অ্যামাউন্ট অফ কারেন্ট আসছে। এই সেলের দুইটা টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে গিয়ে ভি। ভিটা কি বলো দেখি, পোটেনশিয়াল ডিফারেন্স, কার পোটেনশিয়াল ডিফারেন্স, এই সেলের, বুঝা গেছে? ওকে, তারপর আমরা হচ্ছে গিয়ে এখানে একটা গ্যালভানোমিটার ইউজ করব, আর এখানে হচ্ছে গিয়ে আমরা একটা শান্ট ইউজ করব, তারপর এটাকে ব্যাটারির সাথে কানেকশন দিয়ে দিব, ঠিক আছে? বলো দেখি পোটেনশিয়াল ডিফারেন্স অফ গ্যালভানোমিটার কত হবে, বলতে পারবা? আর সাপোজ এখানে স্যার ভি হবে, ভি হবে, গুড। এখানে গ্যালভানোমিটার দিয়ে মনে করে কারেন্ট পাস হচ্ছে আইজি অ্যামাউন্ট, অ্যান্ড শান্টের ভিতরে যে কারেন্ট পাস হচ্ছে আইএস অ্যামাউন্ট। অ্যান্ড তাহলে আমি যদি বলি হোয়াট ইজ দ্য কারেন্ট পাসিং থ্রু গ্যালভানোমিটার, অ্যান্সার ইজ আইজি। আমি যদি বলি হোয়াট ইজ দ্য কারেন্ট পাসিং থ্রু শান্ট, তাহলে এটা হবে আইএস। হোয়াট ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স অফ গ্যালভানোমিটার, ইটস ভি। হোয়াট ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স অফ শান্ট, এটাও কি ভি হবে, বুঝতে পেরেছি? ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে গিয়ে একই রকম, কেন? কারণ গ্যালভানোমিটার অ্যান্ড শান্ট হচ্ছে প্যারালাল আছে, কিসের সাথে, সেলের সাথে। তো তাহলে বলো তো আমি এটা কি লিখতে পারবো, যে ভি ইকুয়ালস টু আই জি, আমরা কি এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি ভি ইকুয়ালস টু আই আর, তাহলে আমি এইটার ভিতর দিয়ে ভোল্টেজ ডিফারেন্স ভি, এইটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আই জি, তাহলে আমি আই এর বদলে লিখবো আই জি। আর মানে কি, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কে যদি আমি ক্যাপিটাল জি দিয়ে ইউজ করি, তাহলে আমি আর এর বদলে কি লিখবো, ক্যাপিটাল জি, বলো লিখা যাবে? বলো, কনফিউশন আছে নাকি নাই? এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে ডিফাইন করব। অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স অফ শান্ট, এটাও কত, পোটেনশিয়াল ডিফারেন্স ভি, এটা ভিতরে কত কারেন্ট যাচ্ছে আই এস, এর রেজিস্ট্যান্স কত, আমি আর এর বদলে লিখবো এস, কারেন্ট যাচ্ছে আই এস, এই কারণে আমি আই এর বদলে, আই এর বদলে লিখলাম আই এস, অ্যান্ড আর এর বদলে লিখবো ক্যাপিটাল এস, এটাকে আমি দিয়ে দিব ইকুয়েশন নাম্বার 2। ওকে, বলো কারো কোনো কনফিউশন আছে এটুকুতে? নাই, যদি না থাকে তাহলে আমি লিখতে পারি যে দেয়ার ফর, আরেকটা ইকুয়েশন আমি লিখতে পারি, অ্যান্ড দেখো তো আমি লিখতে পারি কিনা, মেইন কারেন্ট ইকুয়ালস টু আই জি প্লাস আই এস, এটা লিখা যাবে? এই আই কারেন্টটা আসে কি হচ্ছে, দুইটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে কি আমাদের মেইন কারেন্ট, এটাকে আমরা লিখে দিলাম ইকুয়েশন নাম্বার 3। সো নাও আমরা যে কাজটা করবো, আমি কি লিখতে পারি, নাও ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2, এটাকে লিখতে পারি আমরা আই জি ক্যাপিটাল জি ইকুয়ালস টু আই এস ক্যাপিটাল এস, দেখা যাবে, বলো যাবে কি না? জি স্যার যাবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আই জি আই এস কে এক পাশে নিব, আই জি প্লাস আই এস, আর এখানে কত হয়ে যাবে, এস ডিভাইডেড বাই ক্যাপিটাল জি, ঠিক লিখেছি? আই এস কে পাশে নিলাম, ক্যাপিটাল জি কে পাশে নিয়ে নিলাম, এখন বোথ সাইডে আমি 1 অ্যাড করে দিব, তাহলে এখানে কত হবে, আই জি আই এস প্লাস 1, আর এখানে হয়ে যাবে আই এস আই জি প্লাস 1, কোনো প্রবলেম আছে? ওই ভুল লিখছি,
এখানে হবে কি বলো তো, এস প্লাস জি প্লাস ওয়ান, বলো ঠিকঠাক লিখেছি? এখানে সবাই বুঝতে পারি, আমরা আমাদের ক্যালকুলেশন ইউজ করার জন্য আমরা হচ্ছে এরকম লিখেছি, ঠিক আছে? আইজি প্লাস আইজি ডিভাইডেড বাই এস প্লাস আইএস, এখানে এস প্লাস জি প্লাস ওয়ান, এরকমও লিখতে পারি। এখন আমরা এটাকে, আমরা হচ্ছে বেসিক্যালি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এইটা আমরা ক্যালকুলেশন করতে চাই, এটা আমরা মাপতে চাই বা জানতে চাই। ওকে, তো আমি আমরা একটু ইয়ে করব, আমরা হচ্ছে এই লাইনটা লিখেছি, এই লাইনটা হচ্ছে লিখবো না, এটাও আমরা লিখবো না, আমরা হচ্ছে ক্যালকুলেশন যেটা কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এইভাবে লিখবো, ক্যাপিটাল জি ডিভাইডেড বাই এস লিখবো, আমরা আই এসটা উপরে লিখবো, আর হচ্ছে গিয়ে আই জিটা আমরা নিচে লিখবো। এরপর আমরা বোথ সাইডে আমরা ওয়ান অ্যাড করে দিব, কারণ আমাদের ক্যালকুলেশন ওই রকমই আসবে, আই এস প্লাস আই জি প্লাস ওয়ান। এবার এটাকে এলসিএম করলে কি আসবে, এস আসবে, আর এখানে কত আসবে, জি প্লাস এস, আর এখানে কত আসবে, আই জি, আর এখানে কত আসবে, আই এস প্লাস কত, আই জি। কোনো কনফিউশন আছে? এবার তুমি দেখো, আই এস প্লাস আই জি এটাকে ইকুয়েশন থ্রি থেকে কি লেখা যাবে বলতো, আই এস প্লাস আই জি এটাকে ইকুয়েশন থ্রি থেকে কি লেখা যাবে, আই লিখা যাবে। ওকে, যদি আই লিখা যায়, লিখে ফেলো, এখানে লিখে ফেলো জি প্লাস এস, এখানে হচ্ছে এস, আর এখানে লিখে ফেলো আই, আর এখানে লিখে ফেলো আই জি। এরপর আমরা নেক্সট লাইনে এই পাশে চলে যাব। দেখো গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারলাম। ওকে ফাইন, ভালো কথা। এবার আমরা নেক্সট লাইনটা লিখে ফেলি, পরের লাইনে এটাকে আমরা রেসিপ্রোকাল করে দিব, উল্টে দিব, আর এই পাশটাকে লিখবো এই পাশে, এই পাশটাকে লিখবো ওই পাশে। তাহলে এখানে কত হলো, আই জি ডিভাইডেড বাই আই, আর এখানে কত হচ্ছে, এস ডিভাইডেড বাই এস প্লাস জি। তাহলে আই জি ইকুয়ালস টু কত হবে, এস ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু কত, আই। তো গ্যালভানোমিটারের ভিতর দিয়ে, একটা গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট পাস হবে সেই কারেন্টটা যদি আই জি হয়, এটাকে আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে পারবো। দেখো একটা জিনিস খেয়াল করে, আই জি এর ভ্যালু আসছে উপরে এস, নিচে হচ্ছে এস প্লাস জি ইন্টু মেইন কারেন্ট, টোটাল কারেন্টটা আই। তাহলে বলতো আই এস এর ভ্যালুটা কত আসবে, কিরকম আসতে পারে আই এস এর ভ্যালু, জি বাই এস প্লাস জি ইন্টু আই। আই এস এর ভ্যালুটা হবে জি ডিভাইডেড বাই এস প্লাস জি ইন্টু আই। তার মানে আমি একটা শান্টের ভিতরে কতটুকু কারেন্ট যায় সেটা আমরা এই ফর্মুলাকে ফলো করে, গেট আপটা ফলো করে, স্টাইলটা ফলো করে আমরা শান্টের ভিতরে কতটুকু কারেন্ট পাস করছে এটা আমরা খুব ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই মেকানিজম, এখনো অ্যান্সার শেষ হয় নাই, ঠিক আছে? আমি হচ্ছে এই পর্যন্ত এসে বাকি এখানে ক্যালকুলেট মুছে দিচ্ছি, কারণ আমি বাকি কাজটুকু করতে চাই। ওকে, নেক্সট লাইন, আমি চাচ্ছি গ্যালভানোমিটারের ভিতরে কারেন্ট তো যাচ্ছে আই জি অ্যামাউন্ট, আমি চাচ্ছি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট পাস হচ্ছে মেইন গ্যালভানো, বেসিক্যালি এই সার্কিট থেকে আই অ্যামাউন্ট কারেন্ট বেরোচ্ছে, বাট আমি চাচ্ছি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যেই কারেন্টটা বেরোচ্ছে এটা হচ্ছে গিয়ে আই কারেন্টের এন টাইমস কারেন্ট বের হোক। ওকে, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে আই কারেন্টের এই মানে এন টাইমস যদি কারেন্ট পাস করাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের গ্যালভানোমিটারের রেঞ্জটা কিরকম হবে বা গ্যাল শান্ট কত ভ্যালুর শান্ট আমাকে ইউজ করতে হবে। ওকে, তখন আমরা কি করতে পারি বলো দেখি, গ্যালভানোমিটারের ভিতর দিয়ে এখন কারেন্ট যাচ্ছে হচ্ছে আইজি, বাট আমি চাচ্ছি গ্যাল, আর বেসিক্যালি সার্কিটের ভিতরে কারেন্ট যাচ্ছে আই। এখন সার্কিটের ভিতরে যতটুকু কারেন্ট যাচ্ছে এই কারেন্টটা তো গ্যালভানোমিটার দিয়ে কিছুটা যাচ্ছে, কিছুটা এস এর ভিতর দিয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, আমি সার্কিটটা আমি আরেকবার প্লট করি, এটা হচ্ছে জি আর এটা হচ্ছে গিয়ে এস। মেইন কারেন্ট মনে করো, মেইন কারেন্ট হচ্ছে গিয়ে 5 অ্যাম্পিয়ার, এটা কি হবে শান্টের ভিতর দিয়ে মনে করো যাচ্ছে 4.8 অ্যাম্পিয়ার, আর গ্যালভানোমিটার ভিতর দিয়ে যাচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। ওকে, কারণ গ্যাল ম্যাক্স, যেহেতু এস এর ভ্যালু অনেক কম, তাহলে ম্যাক্সিমাম কারেন্টটা এস এর ভিতর দিয়ে পাস করে যাবে।
বাট গ্যালভানোমিটারের রেঞ্জ মনে করো, গ্যালভানোমিটারের রেঞ্জটা আমি যদি এই পাশে লিখি, গ্যালভানোমিটারের রেঞ্জ মনে করো 0.3 অ্যাম্পিয়ার, তাহলে বলো তো এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি গ্যালভানোমিটার দিয়ে পাস করে, তাহলে গ্যালভানোমিটার কি মানে কোনো কলাপস হওয়ার কোনো চান্স আছে বা নষ্ট হওয়ার কোনো চান্স আছে কি নাই? নাই। নাই। এখন মনে করো আমি এখানে তো একটা সেল ছিল আগে থেকে, একটা ব্যাটারি ছিল, ব্যাটারি ছিল, এই ব্যাটারিটা সরিয়ে দিয়ে আমি একটা আরো হেভি একটা ব্যাটারি ইউজ করলাম, ভোল্টেজটা আরো বেশি। তখন মনে করো এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, তাহলে এটার ভিতর দিয়ে মনে করো কারেন্ট যাচ্ছে 9.5 অ্যাম্পিয়ার, আর এইটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, কারণ মেইন কারেন্ট বাড়লে এখানেও কিছুটা বাড়বে, এখানেও কিছুটা বাড়বে। এখন গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কি যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, বাট ওর রেঞ্জ হচ্ছে 0.3। এখন কি গ্যালভানোমিটারকে আমি কি পুড়ে যাওয়ার হাত থেকে প্রোটেক্ট করতে পারবো? না স্যার, পুড়ে পারবো যাবে। না, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে তার তার। এখন আমি কি করতে হবে, গ্যালভানোমিটারের রেঞ্জ বাড়াইতে হবে। মানে গ্যালভানোমিটার রেঞ্জ বাড়ানো মানে যাতে গ্যালভানোমিটার ভিতরে আমি যাতে টোটাল কারেন্ট, এখানে টোটাল কারেন্টটা যাচ্ছে, আমি মনে করো এমন একটা সেল ইউজ করতেছি এই সেলের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে গিয়ে মনে করো 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 20 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এখন গ্যালভানোমিটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, গ্যালভানোমিটার ভিতরে কোন একটা কারেন্ট যাবে, বাট 20 অ্যাম্পিয়ার কারেন্ট যখন যায় তখনই তো আমি গ্যালভানোমিটারকে পুড়ে যাওয়ার হাত থেকে প্রোটেক্ট করতে পারছি না। তাহলে 20 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায় সেজন্য তো আমি আরো পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, কিছু একটা প্রসেস, কিছু একটা হচ্ছে গিয়ে আমাকে স্টেপ নিতে হবে যাতে করে গ্যালভানোমিটারটা পুড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়, বুঝতে পারছি? তখন আমাকে কি স্টেপ নিতে হবে এটাই হচ্ছে কি মূলত আমরা ক্যালকুলেশন করে দেখতে চাই, ঠিক আছে? তো ক্যালকুলেশন করে দেখতে চাই আমি হচ্ছে কি, মনে করো এখানে গ্যালভানোমিটার ভিতর দিয়ে যতটুকু কারেন্ট যাচ্ছে আর মেইন কারেন্ট 20 অ্যাম্পিয়ার, এখন রেঞ্জ, শান্টের রেজিস্ট্যান্স কমাই দিতে হবে। হ্যাঁ শান্টের রেজিস্ট্যান্স পাওয়ারটা আরো শান্টের কমাই রেজিস্ট্যান্স, দিতে হবে। এক্স্যাক্টলি, শান্টের রেজিস্ট্যান্স আর একটু কমাইতে হবে বা এমন নিতে হবে যাতে করে গ্যালভানোমিটার ভিতর দিয়ে বা যাতে করে সেল দিয়ে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যদি বের হয় তখনও যাতে আমি গ্যালভানোমিটারকে প্রোটেক্ট করতে পারি। তখন আমাদের কনসেপ্টটা কি হবে দেখো, ইফ আমরা যদি গ্যালভানোমিটার ভিতর দিয়ে সাপোজ এখন কারেন্ট যাচ্ছে তো আইজি অ্যামাউন্ট, ঠিক আছে, ধরো একটু ধরো একটা ওদের প্রসেসিংটা ধরে নেই, ওরা কোনটাকে ইয়ে নিছে সেটা একটু দেখি আমরা। ওকে, এটাই তো, ওকে। এখন গ্যালভানোমিটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আইজি অ্যামাউন্ট, আমরা চাচ্ছি এখন এই গ্যালভানোমিটার ভিতরে যতটুকু কারেন্ট যাচ্ছে বাট এন টাইমস কারেন্ট মেইন কারেন্টটা হচ্ছে যাতে গ্যালভানোমিটার কারেন্টের এন টাইমস যদি হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, বা এন টাইম যদি আমি ইনক্রিজ করতে চাই। এখন আছে মনে করো কিছু একটা কারেন্ট পাস করে, আমি যদি এন টাইমস তার রেঞ্জটা যদি এন টাইমস বা 100 টাইমস যদি বাড়াতে চাই, 100 টাইমস অর 200 টাইমস যদি ইনক্রিজ করতে চাই, সেই জন্য আমাকে কি স্টেপ নিতে হবে। এখন সেই জন্য যদি কোনো একটা স্টেপ নেই, গ্যালভানোমিটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আইজি অ্যামাউন্ট, আমার তো এই কারেন্টটা তো চেঞ্জ হবে, ঠিক আছে, এই কারেন্টকে কি করতে হবে, এই কারেন্টটা তো ইনক্রিজ হয়ে যাচ্ছে, এখন এই কারেন্টটা মনে করে গ্যালভানোমিটারের এন টাইমস ইনক্রিজ হয়ে যায়, ঠিক আছে, তখন আমাদের কি হবে, আই হয়ে যাবে গ্যালভানোমিটারের কারেন্টে যদি এন টাইমস হয়ে যায় তখন কি হবে, আমরা কত ভ্যালিউর শান্ট ইউজ করতে হবে এটা আমরা একটু দেখতে চাই। তো আমরা যদি মেইন কারেন্টে যদি গ্যালভানোমিটারের কারেন্টের এন টাইমস হয় তাহলে নেক্সট লাইন আমাদের কি হবে, দেয়ারফর আইজি এর বদলে আমি আই লিখবো, এখানে এস এর বদলে, সরি, এখানে এস এর বদলে এস লিখবো, আর এখানে এস এর বদলে ক্যাপিটাল জি লিখবো, আর এখানে আই এর বদলে কত লিখবো, এন আই জি, বুঝতে পারছি? আমি জানতে চাই, হ্যাঁ 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 মানে মেইন কারেন্টে এখানে মেইন যে কারেন্টটা পাস করবে এই কারেন্টটা তো গ্যালভানোমিটারকে প্রোটেক্ট করতে পারবে কি পারবে না এটা আমরা জানি না, বাট আমি ক্যালকুলেশন করে দেখতে চাই যে আমার গ্যালভানোমিটারের ভিতর দিয়ে এতটুকু কারেন্ট যেতে পারে রেঞ্জ, বাট মেইন কারেন্ট হচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্ট, আমি এখন রেশিও করে দেখতে চাই যে
মেইন কারেন্টটা গ্যালভানোমিটারের কারেন্ট থেকে কত টাইমস বেশি, কত টাইমসটা আমি এখানে বসে দেখতে চাই যে আমাকে কত ভ্যালুর শান্ট ইউজ করতে হবে। ওকে, এই কারণে আমি যদি আই এর ভ্যালু যদি গ্যালভানোমিটার কারেন্টটা এন টাইমস হয় সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা করার ট্রাই করব। তাহলে কি হবে দেখো, খেয়াল করে এখানে আইজি আইজি ক্যান্সেল আউট হয়ে যাবে, এই পাশে কে থাকবে, ওয়ান থাকবে, আর এই পাশে কে থাকবে বলতো, এস এন এস থাকবে, আর এই পাশে কে থাকবে, যে এটা এটা ক্যান্সেল হয়ে গেলে এন এর সাথে এস মাল্টিপ্লাই হয়ে গেল এন এস, আর এই পাশে থাকবে এস প্লাস ক্যাপিটাল জি। এটাকে তুমি যদি ক্রস করে দাও তাহলে কত হবে, এস প্লাস ক্যাপিটাল জি, আর এখানে হয়তো কত হবে, এন এস হবে। বুঝতে পেরেছি বলো? জি স্যার। ওকে, আমরা এখন এস এর ভ্যালুটা ফাইন্ড আউট করব। এসটাকে এই পাশে সেন্ড করে দেই তাহলে এখানে কত হবে, ক্যাপিটাল জি, এখানে হবে এন এস মাইনাস এস, তাহলে এখানে হবে কত, ক্যাপিটাল জি, এখানে হবে এস কমন নিলে এটা হবে এন মাইনাস ওয়ান, তাহলে এস এর ভ্যালু কত হবে, ক্যাপিটাল জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এস এর ভ্যালুটা এমন এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে তারপর আমি এস এর ভ্যালুটা নিতে হবে আমাকে। বুঝতে পেরেছি, মনে থাকবে? ওকে, এখন আমি একটা ম্যাথ করি। একটু আগে আমরা যে একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদেরকে, ওই ম্যাথ ওইটা দিয়ে আমি এখন একটা ম্যাথ করি। মনে করো এই হচ্ছে আমাদের, এটা গ্যালভানোমিটার আর এটা হচ্ছে আমাদের শান্ট, ঠিক আছে, গ্যালভানোমিটার আর এটা হচ্ছে আমাদের জন্য। স্যার এখানে আমরা রেঞ্জ তো বাড়াইলাম না, রেঞ্জ তো বাড়ি, দেখো রেঞ্জটা বাড়াচ্ছি আমি, কিভাবে বেড়ে যাচ্ছে সেটা আমরা এই ম্যাথটা দিয়ে করতে চাই। ঠিক আছে, দেখো আমরা একটু আগে বলেছিলাম গ্যালভানোমিটারের রেঞ্জ হচ্ছে গিয়ে 0. কত, 5 অ্যাম্পিয়ার, তাই না? আর আমি এই সোর্স দিয়ে মনে করো কারেন্ট বের হচ্ছে কত, 20 অ্যাম্পিয়ার কারেন্ট বের হচ্ছে। এখন এখানে আমি হচ্ছে এস এর ভ্যালুটা এমন নিব যাতে করে এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে ম্যাক্সিমাম 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করতে পারে, ঠিক আছে? কিন্তু মনে করো এই মুহূর্তে 20 অ্যাম্পিয়ার কারেন্ট এটার ভিতর দিয়ে যাচ্ছে, জি এর ভিতর দিয়ে যাচ্ছে, তো এটা গ্যালভানোমিটার প্রোটেক্ট হচ্ছে না। তো আমি কি করব, আমি দেখতে চাই যে গ্যালভানোমিটার কারেন্ট থেকে মেইন কারেন্ট কত টাইমস বেশি, এটাকে ফার্স্ট অফ অল ক্যালকুলেশন করে ফেলি। এটা কিভাবে ক্যালকুলেশন করব, আমি এন এর ভ্যালুটা এভাবে ফাইন্ড আউট করে লিখব, আই জি ডিভাইডেড বাই মেইন কারেন্ট। আই জি মানে কত, যতটুকু কারেন্ট সে ক্যালকুলেশন করতে মাপতে পারে, 0.5 অ্যাম্পিয়ার। আর মেইন কারেন্ট কত, সরি 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 আমরা হচ্ছে মেইন কারেন্ট লিখবো আই জি, আর এটা হচ্ছে মেইন কারেন্ট আই, আর গ্যালভানোমিটার কারেন্ট হচ্ছে আই জি। মেইন কারেন্ট হচ্ছে 20 অ্যাম্পিয়ার, আই জি হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, ডিভাইড করলে কত হয় বলো দেখি, 40। স্মল এন এর ভ্যালু কত হয়, 40। ওকে, তাহলে এস এর ভ্যালু কত নিতে হবে আমরা একটু করে ফেলি। গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স মনে করো 0.2 ওহম, আর শান্টের রেজিস্ট্যান্স কত হইতে হবে যাতে করে 20 অ্যাম্পিয়ার কারেন্ট যদিও পাস করলেও গ্যালভানোমিটারকে আমি পুড়ে যাওয়ার হাত থেকে প্রোটেক্ট করতে পারি। ওকে, তাহলে এস এর ভ্যালু আমি কত লিখবো, এস ইকুয়ালস টু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স, সেটা কত, 0.2, এটা হচ্ছে 0.2 ওহম, আর এখানে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে কত, 40 মাইনাস 1। তাহলে দেখো তো কত আসে, তার মানে শান্টের ভ্যালু যদি আমি এইটা নেই তাহলে ম্যাক্সিমাম কারেন্ট গুলো শান্টের ভিতর দিয়ে পাস করে যাবে, আর গ্যালভানোমিটারের ভিতর দিয়ে 0.5 অ্যাম্পিয়ার কারেন্টটাই যাবে। এন্ড 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায় তাহলে গ্যালভানোমিটারকে আমি এক্সট্রা কারেন্টের হাত থেকে প্রোটেক্ট করতে পারবো। আলটিমেটলি দেখো তুমি রেঞ্জটা কিন্তু তুমি 20 অ্যাম্পিয়ার পর্যন্ত ইনক্রিজ করে দিয়েছো, বুঝতে পেরেছো? বলো নিশাদ, তোমার কনফিউশন ক্লিয়ার হয়েছে? স্যার আবার বললে ভালো হতো। ওকে, আবার আবার বললে, আমরা তো প্রথমে এটা এখানে তো কোনো একটা রেজিস্ট্যান্স ছিল, মনে করো আমি 20 গ্যালভানোমিটার কত অ্যাম্পিয়ার কারেন্ট টলারেট করতে পারে, 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট সে টলারেট করতে পারে, সার্কিট থেকে বেরোচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্ট। 20 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এমন একটা শান্ট আমি ইউজ করেছি
ইউজ করার কারণে মনে করো এখানে আমি একটা শান্ট ইউজ করেছি, এখানে জিরো জিরো শান্ট এমন একটা রেজিস্টার ইউজ করেছি যার কারণে এটা ভিতরে কারেন্ট যাচ্ছে 0.6 অ্যাম্পিয়ার, আর বাকি 0.6 অ্যাম্পিয়ার, আর এটা ভিতরে কারেন্ট যাচ্ছে 19.6 অ্যাম্পিয়ার। তাহলে গ্যালভানোমিটারকে প্রোটেক্ট করতে পারবো আমরা? পারবো না। তাহলে কি করতে হবে, শান্টের ভ্যালুটা এমন কিছু নিতে হবে যাতে করে মেইন কারেন্ট 20 অ্যাম্পিয়ার হলেও শান্টের ভিতরে ম্যাক্সিমাম কারেন্টটা পাস হয়ে মেইন কারেন্ট এক্সট্রা কারেন্ট থেকে আমি গ্যালভানোমিটারকে প্রোটেক্ট করতে পারি। তাহলে কি হবে, শান্টের যে কত ভ্যালুর শান্ট ইউজ করতে হবে 0.000513, এই ভ্যালুটা যদি ইউজ করি তখন দেখা যাবে এই 0.5 কারেন্টটা এটা ভিতর দিয়ে যাবে আর বাকি 19.5 কারেন্ট এটা ভিতর দিয়ে গিয়ে এইটাকে এক্সট্রা কারেন্টের হাত থেকে প্রোটেক্ট করতে পারবে। রেঞ্জটা দেখো আমি ইনক্রিজ করে দিয়েছি, বুঝতে পেরেছি? জি স্যার। অথবা আমরা আরেকটা ম্যাথ করি, লিংক কি শেষ হয়ে যাবে? না শেষ হবে না, আমরা ইউজ করি আরেকটা ম্যাথ করি, এই ম্যাথটা করলে তুমি আরেকটু ক্লিয়ার হবা। আমরা হচ্ছে এখানে একটা গ্যালভানোমিটার ইউজ করতেছি, এটার সাথে প্যারালালি একটা শান্ট ইউজ করতেছি। এখানে এই সরি এই গ্যালভানোমিটারটা এখানে এভাবে, আর এটা হচ্ছে ব্যাটারি। শান্ট অলওয়েজ প্যারালাল থাকবে? হ্যাঁ, শান্ট কি অলওয়েজ প্যারালাল থাকবে? অবভিয়াসলি প্যারালাল, সিরিজ হলে তো আরো এক্সট্রা কারেন্ট পাস করবে। এখানে মনে করো কারেন্ট গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে 4 ওহম, আর এই ব্যাটারি থেকে কারেন্ট মনে করা যাচ্ছে হচ্ছে গিয়ে 10 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারের টলারেট লিমিট হচ্ছে গিয়ে মনে করো 0.8 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটার টলারেট লিমিট কত কত লিখেছি, 0.8। সার্কিট থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে, 10 অ্যাম্পিয়ার। এই গ্যালভানোমিটার কি প্রোটেক্ট হবে বলো? প্রোটেক্ট হবে? শান্টের কত যাচ্ছে সেটা দিবে? হবে নাকি? ও শান্ট নাই, শান্ট এখন নাই, শান্ট এখন নাই। ওকে, গ্যালভানোমিটার টলারেট করতে পারে 0.8, আর মনে করো কারেন্ট যাচ্ছে এই 10 না, মনে করো কারেন্ট পাস হচ্ছে কি 16 অ্যাম্পিয়ার কারেন্ট পাস হচ্ছে, তাহলে কি এই গ্যালভানোমিটার কি থাকবে, টিকে থাকবে না পুড়ে যাবে? না স্যার, থাকবে না। থাকবে না, তো আমি চাচ্ছি এই 16 অ্যাম্পিয়ার কারেন্ট যে মেইন সার্কিট থেকে পাস করাচ্ছে যাতে 16 অ্যাম্পিয়ার কারেন্টটি গ্যালভানোমিটার হচ্ছে গিয়ে কাজ করতে পারে। 16 অ্যাম্পিয়ার কারেন্টে পাস করলে যাতে গ্যালভানোমিটার তখনও সে ডিফ্লেক্ট মানে মেজার করতে পারে বা ডিটেক্ট করতে পারে কারেন্ট যাবে কি যাবে না, তখন কি করতে হবে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে একটা অল্প ভ্যালুর একটা শান্ট ইউজ করতে হবে। এখন এই ভ্যালুটা কত হইতে হবে যাতে করে সে গ্যালভানোমিটারটা 0.8 16 অ্যাম্পিয়ার কারেন্ট থেকেও রক্ষা পেতে পারে, তখন আমরা কি করব, এটারে n টাইমস বাড়াইতে হবে, মানে 16 অ্যাম্পিয়ার টাইমস বাড়াইতে হবে। এইভাবে আমি লিখবো, তা মাপতে চাই হচ্ছে 16 অ্যাম্পিয়ার পর্যন্ত সে টলারেট করতে চায়, কিন্তু সে টলারেট করতে পারে 0.8, কত টাইমস বলো দেখি? এখানে হবে 10 to 20 টাইমস হবে, তাই না? তাহলে কত ভ্যালুর শান্ট ইউজ করতে হবে, আমাদের ফর্মুলা হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স 4, এটা হচ্ছে 20 মাইনাস 1, তাহলে কত হবে, 4 ডিভাইডেড বাই 19 ওহম। ঠিক আছে, 4 ডিভাইড বাই 19 কত হবে, 4 ডিভাইড বাই 19 এটা হচ্ছে 0.211 ওহম। তাহলে আমি যদি এটার ভেতরে জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ান ওহম একটা রেজিস্টার এখানে ইউজ করে দিতে পারি, তাহলে কি হবে, ম্যাক্স এই 16 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে এসে ম্যাক্সিমাম কারেন্ট এটার ভিতর দিয়ে পাস করে চলে যাবে, আর এটার ভিতর দিয়ে 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, গ্যালভানোমিটারটাও বেঁচে গেল। গ্যালভানোমিটারের কাজ তো আর এমন না যে কারেন্ট মাপবে, সে গ্যালভানোমিটারের কাজ হচ্ছে কি কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না এটা জাস্ট ডিটেক্ট করা। তো এটা ভিতরে কারেন্ট 0.8 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, সে সুন্দর মতো ডিফ্লেকশন দিয়ে আমাকে বুঝাবে যে ইয়েস কারেন্ট ইজ পাসিং থ্রু দিস সার্কিট, এবং 16 অ্যাম্পিয়ার এক্সট্রা কারেন্ট যাচ্ছে, আমি গ্যালভানোমিটারকে প্রোটেক্ট করতে পারলাম, রেঞ্জটা বাড়িয়ে দিলাম, বুঝছো? শান্ট কি শুধু গ্যালভানোমিটারের জন্য? হ্যাঁ, শান্ট শুধু গ্যালভানোমিটারের জন্য? হ্যাঁ, শান্ট শুধু গ্যালভানোমিটারের জন্য আমরা এখানে ইউজ করছি, বুঝতে পেরেছি? ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে কি কটা বাজে, 8:13, আমরা হচ্ছে 10 মিনিটস একটা ব্রেক নিব,
10 মিনিটস পর 8:23 তে 8:23 তে সবাই ব্যাক করব ঠিক আছে